বলি U21-এর জন্য। তো আবার তোমাদের সকলকে স্বাগত, আজকে তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে UAT 2022-এর কবে তোমাদের এক্সাম হবে, ঠিক এক্সাম হতে পারে কত তারিখে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার, টেন্টেটিভ একটা ডেট রয়েছে, পার্টিকুলার ডেট না। সো দ্যাটস ওয়াই ভালো করে মন দিয়ে দেখো যে 19 জুন 2022 এটা BSc নার্সিং এর হতে পারে, ঠিক আছে? এরকম একটা চান্স রয়েছে যে BSc নার্সিং এর সেই দিন হবে, ওকে? তার পাশাপাশি তোমাদেরকে আমি দেখাই যে এই যে বিএড, তোমরা বিএড এর জন্য অ্যাপ্লাই করছো এখন, তো সেটা কবে হতে পারে? 19 জুনে সেকেন্ড হাফে হতে পারে, মানে জুনের শেষের দিকে মোটামুটি। আর 25 জুনের মধ্যে কি কি এক্সাম হবে, বিটেকের 3 ইয়ার BCA হবে, তারপরে তোমার BA অনার্স এর জন্য হবে হিস্ট্রি, বোটানি, মাইক্রোলজি, জুলজি, ইকোনমিক্স এর হবে, ফিজিক্স, অ্যারাবিক, এগুলো সবারই জন্য কি হবে, তাই 25-এর মধ্যে হতে পারে। 26 তারিখে কি হতে পারে, ম্যাথামেটিক্স, ইসলামিক স্টাডিজ, বেঙ্গলি, MBA, BBA, বিটেক প্রোগ্রাম, জিওগ্রাফি, ইসলামিক হিস্ট্রি, কেমিস্ট্রি, এদের সবারই কিন্তু কি হয় ফার্স্ট হাফ এন্ড সেকেন্ড হাফের মধ্যে এক্সাম হতে পারে 26 তারিখে, ওকে? সাথে দেখো তারপরে কি এক্সাম কিন্তু আর নাই, মানে 19, 25, 26, তারপরে কি 2 জুলাই রয়েছে, 2 জুলাই পাক্কা, সেটা হচ্ছে পিজির ক্ষেত্রে। এবার দেখো ইংলিশ হিস্ট্রি, জিওগ্রাফি, এলএলএম, স্ট্যাটিস্টিক্স, ইঞ্জিনিয়ারিং এর যতগুলো রয়েছে তোমাদের সমস্ত কিছু, এই প্রত্যেকটা থাকবে। তারপরে পরে 3 জুলাই কি রয়েছে, জার্নালিজম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড ইসলামিক থিওলজি, MCA, এই যে ব্যাপারগুলো সেগুলো তো এই ডেটে দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা তোমার একটা অ্যাপ্রক্সিমেট টেন্টেটিভ ডেট, এগুলো চেঞ্জও হতে পারে, ওকে? বাট এটা তুমি জেনে রাখো, তোমাদের জন্য হেল্পফুল। অ্যান্ড দেন আমি তোমাদেরকে দেখাই যে আসলে সিট ক্যাপাসিটি কেমন রয়েছে এই বছর, আগের বছর তো ছিল, আমি তা ভিডিও নিয়েছিলাম, বাট রাইট নাও কি রয়েছে। একাডেমিক প্রোগ্রামের ক্ষেত্রে এবার যেটা তোমাদের সিট ক্যাপাসিটি রয়েছে সেটা হচ্ছে যে প্রথমত বলি U21-এর জন্য, তো সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যাতে বিটেক রয়েছে অ্যান্ড আলাদা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এদের যেটা রয়েছে এদের যে সিট ক্যাপাসিটি হচ্ছে কি জেনারেলের জন্য ইন্টারনাল, যে লোক ইন্টারনাল ক্যান্ডিডেট হয় উসকে লিয়ে ক্যা ক্যা হ্যায় দেখো 46, মানে 46টা মতো রয়েছে, সবার জন্য 46টা করে সিট রয়েছে। অনেকে দেখতে পারো যে কি হয় ক্যান্ডিডেট কিন্তু ইন্টারনাল থাকে না, তো তার জন্য কি এক্সটার্নালদের সংখ্যাটা বেড়ে যায়। এবার এখানে জিলেটের বা JEE এর সুবিধা কি, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যারা দিয়েছে বা জিলেট দিয়েছে তাদের জন্য কি দেওয়া রয়েছে, তারা কিন্তু 12টা এক্সট্রা তাদের আলাদা কোটা রয়েছে, এখানে এই কোটা তারা পেতে পারে, প্লাস জেনারেলও পাবে এবং এটাতেও পেতে পারে, ঠিক আছে? আর ওই যে ফিজিক্যাল চ্যালেঞ্জ যাদের তাদের হচ্ছে 2টো করে আলাদা সিট রয়েছে, বোঝা গেল? আই থিঙ্ক মানে বোঝা গেছে। এবং সবারই তখন কোটা করে আছে 7টে করে সিট আছে সবারই ক্ষেত্রে, প্রতিটা CSE, ECE সবার ক্ষেত্রে, বিটেকের ক্ষেত্রে এবং 3 ইয়ার বিসি এর ক্ষেত্রে একটু আলাদা, যেটা হচ্ছে 30টা সিট রয়েছে বিসি এর ক্ষেত্রে, ঠিক আছে? এবার বলি ল্যাটারাল এন্ট্রির জন্য, U22 মানে যেটা হচ্ছে পুরোটা ল্যাটারাল এন্ট্রির জন্য যারা ডিপ্লোমা করে আসে তাদের জন্য, প্রথমে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য 13টা আছে ইন্টারনাল ক্যাপাসিটি, বাট ইন্টারনাল কতগুলো ক্যান্ডিডেট রয়েছে তার উপর ডিপেন্ড করছে যে বাইরে থেকে এক্সটার্নাল কতজন আবার চান্স পাবে, ঠিক আছে? তারপরে এদের রয়েছে টোটাল দেখো 15টা, 14টা, 13টা, 6টা, টোটালি 29টা এই যে ল্যাটারাল এন্ট্রি এদের, মানে সব আলাদা আলাদা কিন্তু ভাগ রয়েছে ল্যাটারাল এন্ট্রির জন্য, বেশি কিন্তু স্টুডেন্টদের মানে সিট ক্যাপাসিটি নাই, ঠিক আছে? অ্যান্ড বলি এবার যে বেসিক সায়েন্সের ক্ষেত্রে যে U11, 12, 13, 14 এবং 31, ঠিক আছে, যাদের রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তাদের ক্ষেত্রে সবারই দেখছো 58, ওকে? এবং যাদের বায়োলজি কেমিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে দেখো 3x8 হাফ অফ করে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এরকমভাবে ভাগ করা হয়েছে, তো হতে পারে কি বায়োলজির 3টে কোশ্চেন একই হবে এবং সেখান থেকে তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমাদের আই মিন র্যাঙ্ক অনুযায়ী যে কোনো একটা চুজ করতে দেওয়া হবে, সেগুলো তোমরা চুজ করতে পারো, এরকম কিছু একটা হতে পারে, ঠিক আছে? তো তাদের জন্য আলাদা। অ্যান্ড নার্সিংয়ের ক্ষেত্রে 57+3 মানে 60খানা কিন্তু সিট রয়েছে, তার মধ্যে 57টা ইন্টারনাল বলছে, বাট এখানে ইন্টারনাল ব্যাপার না, বায়াসে যারা পরীক্ষা দেবে চান্স পাবে তারা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আর ফিজিক্যাল চ্যালেঞ্জের জন্য কিন্তু 3টে সিট রয়েছে ফিজিক্যাল। এবার বলি হিউম্যানিটি অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে অ্যারাবিক, উর্দু, হিস্ট্রি, এদের যারা রয়েছে দেখো প্রায় মোটামুটি 65-60টা করে সিট আছে, 50টা করেও সিট আছে কিছু কিছু, সেগুলো 50টা কাদের, উর্দু, হিস্ট্রি এদের 50খানা করে, এবং 25টা হচ্ছে ইকোনমিক্স এর, হচ্ছে 25টা ইকোনমিক্স এর স্টুডেন্ট কমই থাকে কারণ ইকোনমিক্স এর একটু ডিপার্টমেন্টে প্রবলেম থাকে। আর এটা বলি যে পলিটিক্যাল সায়েন্স কিন্তু এখানে নাই, ওকে? ইসলামিক স্টাডিজের ক্ষেত্রে কিন্তু 60খানা রয়েছে, আর এর এতগুলো ব্যাপার যে মেল ফিমেলের ব্যাপারটা রয়েছে, ইসলামিক এর ক্ষেত্রে 150টা মেল এবং মানে প্রায় 200টা মতো ক্যান্ডিডেট, এটা কিন্তু ভালো ব্যাপার যে ইসলামিক ছিল যে এই যে পার্টটা, এই পার্টটাতে অনেক অনেক স্টুডেন্ট আই মিন মানে হতে পারে, ঠিক আছে? কারণ এখানে সিট সংখ্যা সব থেকে বেশি। এবার বলি যে বিবি, MBA, এখানে জিজ্ঞেস করছিল আমাকে যে কেউ কি বিবিএ করেছে না থেকে MBA খেলে থেকে হতে পারে, না এখানে কিন্তু এই কোর্সটা দুটো সেম একসঙ্গে করা আছে, ঠিক আছে? 5 ইয়ার ইন্টিগ্রেটেড করা আছে, এটা পরবর্তী আলাদা হতে পারে, তাই টোটাল কিন্তু এদের জন্য কিন্তু 60খানা সিট রয়েছে, বোঝা গেছে?
তো এর পাশাপাশি আমি যদি ইউজির ক্ষেত্রে এটা যেটা বলি যে ইউজি প্রোগ্রামের জন্য এটা ইসলামিক থিওলজি, ঠিক আছে? তো সেন্টার নেম কি কি, মানে কোথায় কোথায় সেন্টার পড়তে পারে, এবং এই যে ব্যাপারগুলো সেন্টারগুলো দেওয়া রয়েছে যে ইসলামিক থিওলজির ক্ষেত্রে। আরেকটা বলি পিজি প্রোগ্রামের ক্ষেত্রে, দেখো 2 ইয়ার ইসলামিক থিওলজির ক্ষেত্রে এদের সেন্টার নেম এবং ইন্টারনাল ক্যাপাসিটি ফর 2 ইয়ার পিজি প্রোগ্রাম, টোটালি কিন্তু ইন্টারনাল 100টা নেবে এরকম বলেছে, ঠিক আছে? এবার একটা পার্ট দেখা এখানে তোমাদেরকে যে পিজি প্রোগ্রামে অ্যারাবিক এই যে পার্টগুলো রয়েছে জেনারেল, এই পার্টটা আমি অলরেডি দেখালাম তোমাদেরকে, এই পার্টটা আমি বিএনটা দেখানো হয়। U32 যেটা বিএড ক্যান্ডিডেট সেটার ক্ষেত্রে একটা ডাউট হয় যে ইউনিভার্সিটি যারা পড়ছে তাদের থেকে 76 মতজনকে নেবে, ঠিক আছে? অ্যান্ড বাইরের পিডি অ্যান্ড ওইউ মানে আদার ইউনিভার্সিটি থেকে 10 জন, এবং ডিসি যারা ডেপুটেড ক্যান্ডিডেট মানে কারো রেফারেন্সে আসে তাদেরকে নেয়, এবং 4টে কিন্তু ফিজিক্যাল যারা থাকে সামথিং এরকম তাদেরকে নেয়। টোটাল কিন্তু 100টা সিট, একটা ইউনিভার্সিটি কিন্তু 100টা সিট মানে অনেক কিন্তু কম। ইটস রিয়েলি এটা মানে কি বলবো দুঃখজনক ব্যাপার যে এটা একটা মানে এতটাই কম, ঠিক আছে? এটা তো মন খারাপের মতো ব্যাপার, সিরিয়াসলি। সো যতটা আছে কিছু করার নাই, অ্যান্ড বিএডের জন্য আমি প্রবলেমের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটা আপলোড করে দেবো, সেটা দেখে নিন, অ্যান্ড অবশ্যই অবশ্যই প্রিপারেশন করো যাতে তোমাদের হয়ে যায়, ঠিক আছে? তো আমি বলে দিলাম এখানে যে সিট ক্যাপাসিটি কী রয়েছে, পাশাপাশি কবে এক্সাম পরীক্ষা হতে পারে, এবং প্রিপারেশন কী করে করবে বিটেকের জন্য, বিসিএর জন্য, ফিজিক্স কেমিস্ট্রির জন্য, সব কিছুর জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসছি। পাশাপাশি সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সিলেবাস সেটাও কিন্তু আমি খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করবো। তো বাই, টেক এটা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নিন, আর পারলে ভিডিওগুলি প্লিজ শেয়ার করো সবার সঙ্গে। বাই, টাটা।